হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরও একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত। তো আজকের আপডেটসগুলোতে যাব, তবে তার আগে তোমাদেরকে ছোট্ট কয়েকটা কথা একটু বলার আছে। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ টু অল অফ ইউ যারা আমার এই মাত্র 3.5 মাসের ইউটিউব জার্নিতে আমার পাশে ছিলে, অলওয়েজ আমাকে সাপোর্ট করেছো। তোমাদের জন্যই আজ আমার একটা ভীষণ ছোট্ট ইউটিউব ফ্যামিলি তৈরি হয়েছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। তবে কালকে রাতে একটা ঘটনা ঘটেছে, আমি দেখলাম আমার ফেসবুকে এবং ইউটিউবের কমেন্ট বক্সে বেশ কিছু কমেন্টস তোমরা করেছো। সেটা থেকে আমি বুঝলাম যে আমার বেশ কিছু কথা নিয়ে তোমাদের মনে একটা ডাউট তৈরি হয়েছে। দেখো, কোনো কোনো আপডেট বা ট্রান্সফার রুমারের ক্ষেত্রে আমি বলি যে এমন কিছু একটা হয়তো ঘটতে পারে বা এমন কিছু একটা হয়তো ঘটেছে, তো তখনই তোমাদের মনে কিছু ডাউট তৈরি হয়। আর একটা ব্যাপার অনেক সময় হয় যে আমি কিছু সোর্স থেকে আপডেট পাই, সেটা মিডিয়া থেকে হোক বা যে কোনো জায়গা থেকে হোক, তখন সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি এবং সেই সোর্সটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই। তখন তোমরা ভেবে নাও যে এই খবরটা আমি কোথাও থেকে বার করে এনেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তখন যদি কোনো কারণে সেটা না মেলে, তখন বলো যে তুমি তো বলেছিলে, এমনটা কেন হলো না। দেখো, এই ব্যাপারটা আমি একটু তোমাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করলাম। তো যাই হোক, চলো এবার চলে আসছি আজকের আপডেটে। প্রথমেই আমি চলে আসবো ইস্টবেঙ্গলের ব্যাপারে। মূলত দুটো প্রশ্ন কাল থেকে তোমরা আমাকে করেছো। কাল কি ইস্টবেঙ্গল ক্লাবে কোনো মিটিং হয়েছিল, আর হলে সেই মিটিংটা কী নিয়ে হয়েছিল? আর তোমাদের সেকেন্ড প্রশ্নটা ছিল, শ্রী সিমেন কি কালকের FSDL-এ বৈঠকে থাকছে? তো দুটো প্রশ্নের উত্তর তোমাদেরকে একটু দেওয়ার চেষ্টা করছি। ফার্স্ট অফ অল, কালকের ইস্টবেঙ্গল ক্লাবে একটা মিটিং বসেছিল, তবে এক্স্যাক্টলি কী কারণে মিটিংটা বসেছিল সেটা নিয়ে স্পেসিফিক কোনো উত্তর আমার কাছে নেই। তার কারণ হচ্ছে, এখন ইস্টবেঙ্গল ক্লাবে মূলত দুটো গোষ্ঠী তৈরি হয়েছে, বা বলা যায় সমর্থকদের মধ্যে মূলত দুটো ভাগ হয়ে গেছে। তো তোমাদেরকে আমি দুটো টুইট একটু দেখাচ্ছি, তোমাদের স্ক্রিনে আসছে, দেখো। একদল বলেছেন যে কাল ওই ইয়াস পরবর্তী এবং কোভিড পরিস্থিতি নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব যেসব সমাজসেবামূলক কাজগুলো করছে সেই ব্যাপারে আলোচনার জন্য কাল একটা বড় মিটিং ডাকা হয়েছিল, যেখানে প্রায় 150 থেকে 200 জন মানুষ উপস্থিত ছিলেন। এবং আরেক দল মানুষ ক্লেম করেছেন এই যে ইস্টবেঙ্গল ক্লাবে দীর্ঘদিন ধরে একটা টালমাটাল চলছে ফাইনাল এগ্রিমেন্ট সাইন করা নিয়ে, এছাড়াও ট্রান্সফার ব্যান, এর ফলে ইস্টবেঙ্গল ক্লাব তোমরা জানোই একটা বিপুল আর্থিক সংকটের মধ্যে পড়েছে। তো এর ফলে ইস্টবেঙ্গলের কার্যকরী কমিটির সদস্যরা আর কোনো অপশান না দেখে শেষ পর্যন্ত একটা বিপুল পরিমাণ মানুষকে নিয়ে কাল একটা মিটিংয়ের আয়োজন করেছিল। তো এবার বলো, কোন খবরটা বিশ্বাস করব? অ্যাকচুয়ালি এখানে কি আলোচনা হয়েছে, তার ফাইনাল ভার্ডিক্ট কী এসছে, এই ব্যাপারে কিন্তু আমাদের কারুর কাছেই কোনো আপডেট নেই। তাই কেউ যদি বলেন যে হয়তো এমনটা একটা কথাবার্তা হয়েছে, এর ফলে এমন কিছু হতে পারে, তো সেটা বিশ্বাস করবে কি না সেটা সম্পূর্ণটাই তোমাদের উপর ডিপেন্ড করছে। তবে আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো, আমি বলবো কাল একটা মিটিং হয়েছিল, তবে এক্স্যাক্টলি কী কারণে মিটিং হয়েছিল এবং সেখানে কী কী কথা হয়েছে এই ব্যাপারে কিন্তু স্পেসিফিক্যালি কোনো আপডেট আমার কাছে নেই। তো এরপরে আমি চলে আসছি তোমাদের সেকেন্ড কোয়েরিটায়, যে 15 জুন FSDL-এর সমস্ত ISL-এর টিমকে নিয়ে যে একটা ভার্চুয়াল মিটিং হওয়ার কথা ছিল, সেখানে কি শ্রী সিমেন্টের কোনো প্রতিনিধি থাকছে? তো দেখো, ফার্স্টেই বলে রাখছি মিটিংটা খুব সম্ভবত আগামীকাল অর্থাৎ বুধবার হয়তো হতে পারে। তো এবার প্রশ্ন হচ্ছে, শ্রী সিমেন্টের কোনো প্রতিনিধি কি থাকছে? তো দেখো, এই ব্যাপারে আমি তোমাদেরকে বিভিন্ন সোর্স থেকে যেসব আপডেটগুলো পেয়েছিলাম তোমাদেরকে দিয়েছিলাম। মেজরিটি নিউজ পেপার যেটা দাবি করেছিল যে হয়তো এই মিটিংয়ে শ্রী সিমেন্টের কোনো প্রতিনিধি থাকবে না, এবং সেখানেই তারা জানিয়ে দেবে যে তারা আগামী মরশুমে আর ISL-এ পার্টিসিপেট করছে না। সেই সোর্সগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তবে আজকের সকালে একটা খুব বিখ্যাত বাংলা দৈনিকে একটা খবর বেরিয়েছে, সেখানে তারা দাবি করেছে যে শ্রী সিমেন্ট ম্যানেজমেন্ট নাকি ইস্টবেঙ্গল ক্লাবকে একটা শেষ সময় দিতে চলেছে, তারা নাকি একটা শেষ চেষ্টা করতে চলেছে যাতে ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা ফাইনাল এগ্রিমেন্টে সাইন করার ব্যাপারে আরও একবার ভাবনা চিন্তা করেন। তো সেই নিউজ পেপারে মূলত যেটা হাইলাইট করা হয়েছে, শ্রী সিমেন্ট ম্যানেজমেন্ট এইটুকু চাইছে যদি কালকের মধ্যে, মানে মিটিংয়ের আগে, ইস্টবেঙ্গল কর্মকর্তারা ফাইনাল এগ্রিমেন্টে সাইন নাও করেন, তাহলে যেন তারা এইটুকু গ্যারেন্টি দেন তারা ফাইনাল এগ্রিমেন্টে সাইন করবেন, তাহলে হয়তো তারা এই FSDL-এর মিটিংয়ে থাকবেন কি না এই নিয়ে আরও একবার ভাবনা চিন্তা করবেন। তো আমি আবারও বলে রাখছি, এটা কিন্তু আজকে সেই নিউজ পেপারে বেরিয়েছে, সেই সোর্সটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এবার আমাকে যদি জিজ্ঞেস করো আমার কাছে কী আপডেট আছে, দেখো আমি একটা রিস্ক নিয়েই বলছি, আগামী 1-2 দিনের মধ্যে হয়তো ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা ভালো কিছু আপডেট আসতে পারে। আমি কিন্তু আবারও বলছি, হয়তো এই কথাটা কিন্তু একটু মাথায় রেখো, কারণ এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো এবার তোমরা অবভিয়াসলি জিজ্ঞেস করবে ফাইনাল এগ্রিমেন্টে কি সাইন করে দেবেন। তো দেখো, এখনই আমি এই ব্যাপারে ডিটেলে কিছু বলছি না, তবে হয়তো কারোর মধ্যস্থতায় কোনো কিছুর একটা ইনফ্লুয়েন্সে এমন কিন্তু ঘটলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এই মুহূর্তে এমন একটা পরিস্থিতি অন্তত তৈরি হয়েছে,
কারণ সেকেন্ড যে অপশানটা আছে নতুন ইনভেস্টার খোঁজার, সেইটা কিন্তু এই মুহূর্তে খুব একটা বাস্তবসম্মত লাগছে না। তার কারণ নতুন ইনভেস্টার খুঁজতে হবে, সেখানে আবার ওই টার্মশিটের ঝামেলা, আবার ফাইনাল এগ্রিমেন্ট, আর কোনো ইনভেস্টার এক বছরের জন্য ইনভেস্ট করতে আসবে এমনটাও হবে না। তার সঙ্গে এই প্যান্ডেমিক পরিস্থিতি চলছে, সব দিকটা মাথায় রেখে আমি বলছি, এমন একটা আপডেট আমার কাছে এসছে, সেটা এক দুদিন না হয়ে এক সপ্তাহ হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তবে খুব তাড়াতাড়ি একটা ভালো খবর আছে, এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। তো যাই হোক, এরপর আমি চলে এসেছি আরও একটা আপডেটে। এটা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য খুব একটা ভালো আপডেট নয়, সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের জন্য খুব একটা ভালো আপডেট নয়। তোমরা জানো কাসিম আয়েদারা কোয়েস ইস্টবেঙ্গল এফসির প্লেয়ার, যিনি ইস্টবেঙ্গলে বেশ কয়েক বছর খেলেছেন, তারও নাকি বেশ কয়েক মাসের বকেয়া টাকা বাকি আছে। এই ব্যাপারে তিনি ইস্টবেঙ্গল ক্লাবকে দীর্ঘদিন ধরে বলেছেন, কিন্তু ক্লাবের তরফ থেকে কোনো রেসপন্স তিনি পাননি। তাই কাসিম আয়েদারা এবার নাকি ফিফাতে অভিযোগ জানাতে চলেছেন তার এই বকেয়াটা মিটিয়ে দেওয়ার জন্য। এটা একদম কনফার্ম আপডেট, আমি পুরো দায়িত্ব নিয়ে বলছি। তো এবার দেখা যাক কী হয়। এরপরে আমি চলে আসছি আরও একটা খুব গুরুত্বপূর্ণ আপডেটে, উইলফ্রেড বনি, যাকে নিয়ে এখন মার্কেটে মারাত্মক হাইপ, যে আইএসএলে উইলফ্রেড বনির মতো প্লেয়ার আসতে চলেছে। এই ব্যাপারে আমি মনে হয় খুব সম্ভবত তোমাদেরকে ফার্স্টে বলেছিলাম, প্রায় তিন সপ্তাহ আগে আমি এই উইলফ্রেড বনির আপডেটটা তোমাদেরকে দিয়েছিলাম। তো এবার প্রশ্ন হচ্ছে, উইলফ্রেড বনি আইএসএলের কোন টিমে যোগ দিচ্ছেন? তো বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে এটিকে মোহনবাগান নাকি উইলফ্রেড বনির সঙ্গে কথাবার্তা বলছে। তো দেখো, আমি জানি না এরকম আপডেট তোমরা কোথা থেকে পাও, এখনও পর্যন্ত কিন্তু কোনো অথেন্টিক সোর্স থেকে এমন কোনো আপডেট পাওয়া যায়নি এটিকে মোহনবাগান উইলফ্রেড বনির সঙ্গে কথাবার্তা বলছে। এমন একটা আপডেট পাওয়া গেছে যে তার সঙ্গে আইএসএলের বিভিন্ন ক্লাব কথাবার্তা বলছে, কিন্তু এখনও পর্যন্ত এটাও সামনে আসেনি আইএসএলের কোন কোন ক্লাব কথাবার্তা বলছে। তাই এরকম যদি কোনো আপডেট পাও, আমি বলবো এই মুহূর্তে বিশ্বাস করার কোনো দরকার নেই। তো ইন্ডিয়ান ফুটবলের ব্যাপারে যা যা আপডেট ছিল আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এবার আমি চলে আসছি ইন্টারন্যাশনাল ফুটবলের ব্যাপারে। কালকের কোপা আমেরিকাতে মেসির আর্জেন্টিনা নেমেছিল চিলির এগেনস্টে, মেসির অনবদ্য ফ্রিকিকে আর্জেন্টিনা প্রথমে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত কিন্তু তারা এই ব্যবধানটা ধরে রাখতে পারেনি। ম্যাচে অজস্র গোলের সুযোগ নষ্ট করেছে আর্জেন্টিনা, আর আর্জেন্টিনাকে বারবার ভোগাচ্ছে তাদের দুর্বল ডিফেন্স। শেষ পর্যন্ত চিলির এডুয়ার্ডো ভার্গাস গোল করে চিলিকে সমতা ফেরায়। আর এছাড়াও কোপা আমেরিকার অন্য ম্যাচে প্যারাগুয়ে 3-1 গোলে হারিয়েছে বলিভিয়াকে। এরপরে আমি চলে আসি ইউরোকাপের আপডেটে। আজকের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নামছে হাঙ্গেরির এগেনস্টে, পর্তুগাল তাদের টাইটেল ডিফেন্স স্টার্ট করছে। সব থেকে বড় কথা, ইউরোকাপের গ্রুপ এফ, যে গ্রুপটাকে নিয়ে আমাদের প্রত্যেকের প্রচুর প্রচুর আগ্রহ আছে, নিঃসন্দেহে গ্রুপ অফ ডেথ, যেখানে আছে ফ্রান্স, জার্মানি, পর্তুগাল এবং হাঙ্গেরি, সেই গ্রুপের খেলা কিন্তু আজ থেকে স্টার্ট হচ্ছে। ভারতীয় সময় রাত 9:30 পর্তুগাল নামছে হাঙ্গেরির এগেনস্টে, আর রাত 12:30 জার্মানি নামছে ফ্রান্সের এগেনস্টে। দুটো ম্যাচই দেখা যাবে সোনি 10 নেটওয়ার্কে। এছাড়াও কিন্তু কালকের ইউরোকাপের আরও তিনটে ম্যাচ ছিল, সেখানে চেক রিপাবলিক 2-0 গোলে হারিয়েছে স্কটল্যান্ডকে, প্যাট্রিক শিক, এবং সেকেন্ড গোলটা তো ছিল অনবদ্য, প্রায় 50 গজ দূর থেকে ফানুষের মতো যে শটটা তিনি গোলে ঢুকিয়ে দিয়েছেন সেটা কিন্তু সত্যি অনবদ্য। এছাড়াও কিন্তু সেকেন্ড ম্যাচে স্লোভাকিয়া অঘটন ঘটিয়েছে, তারা লেভানডস্কির পোল্যান্ডকে হারিয়ে দিয়েছে 2-1 গোলে। এবং রাতে বলা যায় আরও একটা অঘটন, স্পেন আটকে গেছে সুইডেনের কাছে ম্যাচে, স্পেন অজস্র সুযোগ নষ্ট করেও কিন্তু একটাও গোলে কনভার্ট করতে পারেনি। আলভারো মোরাতা হয়তো কালই তিনি হ্যাট্রিক করতে পারতেন, কিন্তু অস্বাভাবিকভাবে তিনি যেসব গোলগুলো নষ্ট করেছেন তার খেসারত কিন্তু স্পেনকে দিতে হলো। শেষ পর্যন্ত ম্যাচটা 0-0 গোলে অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছে। তো এখনকার মতো আপনার এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। প্লিজ তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো, কারণ দেখো তোমরা সাবস্ক্রাইব করলেই আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তোমার যদি কোনো কোয়ারিজ থাকে ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক তো ডেসক্রিপশন বক্সে দেওয়াই আছে, সেখান থেকে আমাকে ফলো করে নিতে পারো। তো চলো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।